পকেটে ছেঁড়া 10 টাকার নোট, পিঠে স্কুল ব্যাগে বিপুল পরিমাণ টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটি স্টেশনে। ঘটনায় আটক এক যুবক। বিপুল পরিমাণ টাকার উৎস খোঁজার চেষ্টা শুরু করেছে পুলিশ। পকেটে 10 টাকার ছেঁড়া নোট, তাও আবার অর্ধেক। পিঠে স্কুল ব্যাগ, সেই স্কুল ব্যাগেই ভর্তি বান্ডিল বান্ডিল টাকা। লোকাল ট্রেনে চেপে যাবার সময় জিআরপির হাতে ধৃত বছর ২৪ যুবক। রুটিন চেক আপের জন্য যুবকের ব্যাগ খুলে তল্লাশি করতেই অবাক পুলিশকর্মীরা। এই বিপুল পরিমাণ টাকা যুবকের কাছে কিভাবে এলো তা ভেবে পাচ্ছেন না পুলিশকর্মীরাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটি রেল স্টেশনে। জানা গেছে, মঙ্গলবার কল্যাণী লোকাল চেপে নৈহাটিতে নামে অভিষেক সোনকার নামে ওই যুবক। প্ল্যাটফর্মে তখন রুটিন চেক আপ চলছিল জিআরপির। স্বাভাবিকভাবেই অভিষেককে দাঁড় করায় পুলিশকর্মীরা। তার কাছে থাকা স্কুল ব্যাগ খুলতেই তার মধ্যে থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল 500 টাকা, 2000 টাকা ও 200 টাকার নোট। সূত্রের খবর, যুবকের পিঠে থাকা ওই স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় 62 লক্ষ টাকা। টাকার বান্ডিলের ওপর একটি জিন্সের প্যান্ট ভাঁজ করে চাপা দেওয়া ছিল। টাকা উদ্ধারের পর যুবককে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জিআরপির আধিকারিকেরা। অভিষেককে জেরা করে টাকার উৎস জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের একটি সূত্র মারফত খবর পাওয়া গেছে, বারে বারেই নিজের বয়ান বদল করছে ওই যুবক। তবে পুলিশি জেরাই ওই যুবক জানিয়েছে তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। কিন্তু উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা সে কোথায় পেয়েছিল বা কি কারণেই সে নিয়ে আসছিল এত টাকা, তার কোনো উত্তর অবশ্য সঠিক দেয়নি ওই যুবক। পাশাপাশি পুলিশ সূত্রে খবর, যুবকের পকেটে থাকা ছেঁড়া 10 টাকার অর্ধেক নোট ভাবাচ্ছে পুলিশকে। পুলিশের অনুমান, এই ছেঁড়া অর্ধেক নোট আসলে টাকা লেনদেনের সংকেত। এই টাকা ভর্তি ব্যাগ যার কাছে পৌঁছে দেবার কথা ছিল, সম্ভবত তার কাছেই রয়েছে বাকি অর্ধেক নোট। রাতেই নৈহাটি থানায় টাকা গোনার জন্য নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় আয়কর দপ্তর ও দুর্নীতি দমন শাখার আধিকারিকদের। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। পুলিশের একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ধরনের অর্ধেক নোট ব্যবহার করে মূলত কালো টাকা লেনদেন করা হয়। যে টাকা পৌঁছে দেয় তার কাছে থাকে অর্ধেক নোট, আর যার কাছে টাকা পৌঁছে দেওয়া হয় বাকি অংশ থাকে তার কাছে। পুলিশের পক্ষ থেকে যুবককে বারবার জেরা করে এই চক্রের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে ধৃত অভিষেক বারবার নিজের বয়ান বদল করায় সমস্যায় পড়তে হচ্ছে তদন্তকারী অফিসারদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, নৈহাটি। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।